আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনি? আমি রূপবান টিভি থেকে এসেছি, রিপোর্টার সুবর্ণা মজুমদার। ও সুবর্ণা, হ্যাঁ হ্যাঁ সুবর্ণা, কি বলেন? আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। আমার তো শর্ট শুরু হয়ে যাবে। আচ্ছা বসুন, একটু তাড়াতাড়ি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আপনার এবার কটা নাটক রিলিজ হয়েছে? এবার তো টিভিতে গোটা দশেক আর ইউটিউবে গোটা বিশেক। তার মানে টিভির চাইতে ইউটিউবে আপনি ডবল নাটক করেছেন? জি জি। কিন্তু মানুষ তো টিভিকেই প্রাধান্য দিত। হ্যাঁ দিত, আগে টিভি অনুষ্ঠান নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হতো, এখন আর সেদিন নাই। এখন দেখবেন টিভিতে বিজ্ঞাপনের যন্ত্রণা নেই, সব চলে গেছে অনলাইনে। খারাপ ও ভালো বোঝার কোনো উপায় নেই, ভিউ এখন মান নির্ণয়ের মাপকাঠি। তার মানে আপনারা ভিউ শিল্পী? জি, যার যত ভিউ সে তত হিট। এখন ভালো খারাপ বোঝার উপায় আলাদা। কি করে বোঝেন? ধরেন কেউ যদি বলে আপনার নাটকটা এক সেকেন্ডে না টেনে দেখেছি, তার মানে আপনি হিট, মানে এক নিঃশ্বাসে আপনার নাটকটা শেষ করেছে। সেটা তো মানুষ খারাপ জিনিসও না টেনে এক নিঃশ্বাসে দেখে ফেলে, আবার অনেক অশ্লীল ভিডিও না টেনে দুই তিনবার দেখে ফেলে, সুতরাং এটা তো ভালো সার্টিফিকেট হলো না। শোনেন, আমার হিসাব আলাদা, আমার মানুষ দেখতে চায়, আমার মানুষ ভালোবাসে, সেই জন্য সপ্তাহে দুই তিনটা নাটকও ছাড়ি। সংখ্যা বেশি হলে তো মান ঠিক থাকার কথা নয়। আমার থাকে, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারে আমি নিজেকে ভাঙি। ভাঙেন মানে? কারণ ক্যারেক্টার অনুযায়ী নিজেকে সাজাই, আর সেই কারণে আমি হিট। আপনি কি করে বুঝলেন যে আপনি হিট? আমার ভিউই তার প্রমাণ। শোনেন ভাই, অজপাড়া গায়ের অনেক ইউটিউবারের ভিউ এখন 50 থেকে 100 মিলিয়ন, আবার অনেক বড় বড় শিল্পীর গানের ভিউ কিন্তু 2 থেকে 1 মিলিয়ন। এখন আপনি বলুন, ভালো কে, ওই 100 মিলিয়ন নাকি 1 মিলিয়ন? সেই বিচার আর কে করে? শর্ট আছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ প্লিজ একটু বলে।